আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বিডি ডিফেন্সের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও ডুবুরি পদের লিখিত পরীক্ষার মেসেজ এসেছে, এখন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো ইতিমধ্যে এরকম মেসেজ পেয়ে গিয়েছেন, FSCD ডাউনলোড রিটেন অ্যাডমিট কার্ড ফর দ্য ফায়ার ফাইটার মেল ফ্রম FSCD.teletalk.com.bd বাই ইউজিং ইউজার নেম। এই যে আপনাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো FSCD ডাউনলোড রিটেন অ্যাডমিট কার্ড ফর ফায়ার ফাইটার, আমি ফায়ার ফাইটার পদে আবেদন করেছি, তাই আমার এখানে ফায়ার ফাইটার লেখা আছে। আপনারা যদি নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করেন তাহলে এখানে আপনাদের নার্সিং অ্যাটেন্ডেন্ট লেখা থাকবে, আর ডুবুরি পদে আবেদন করলে আপনাদের এখানে ডুবুরি পদের লেখা থাকবে। তো তারপরে এখন আমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইউজার আইডি আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এখন আমরা এইটা ব্যবহার করে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। তো তার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা ব্রাউজার ওপেন করব। তো এখানে আমরা ব্রাউজারে যেটা কপি করছি, ওই যে নোটপ্যাডে যেটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর ইন্টার চাপ দিব। এভাবে আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও ডাউনলোড করতে পারেন, এইটা মোবাইল এবং পিসি দুইটাতে সেম। তো এখানে আমাদের ইউজার আইডি দিয়ে দিব। তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর সাবমিট অপশনে চাপ দিব। সাবমিট অপশনে চাপ দিলে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে। MD রাশেদুর ইসলাম, অ্যাডমিট কার্ড ইজ রেডি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করতে বলতেছে। তো আমরা ডাউনলোড অপশনের উপর যদি ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে সেভ করতে বলতেছে। আমরা কোথায় সেভ করব? তো আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তো আমার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ওপেন করে দেখি কী কী লেখা আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন যদি আমরা অ্যাডমিট কার্ডটি ওপেন করি, তো অ্যাডমিট কার্ডটি ওপেন করলে এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনারা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে নেম, এখানে আমার নামটি দেওয়া আছে। তার আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর, এই যে দেখতে পাচ্ছেন এই রোল নম্বরটাই কিন্তু আমার পরীক্ষার সিটে দেওয়া থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোল নাম্বার, তারপরে আমার নাম, আমার বাবার নাম, আর মায়ের নাম, তারপরে আমাদের হোম ডিস্ট্রিক্ট, তারপরে ভেনু অর্থাৎ কোথায় আপনাদের পরীক্ষা হবে। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, 148 নিউ বেইলি রোড, ঢাকা 1000। তো পরীক্ষার তারিখ 10 ফেব্রুয়ারি 2023 বিকেল 3টা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভেনু এবং ডেট, আপনারা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তাছাড়াও এই যে দেখতে, এই যে ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে তারা সেখানে মনে করেন যে পরীক্ষার তারিখ দিয়ে দিছে। আমি যদি আপনাদেরকে এক নজরে দেখাই, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ কিন্তু আপনারা 26/1/2023 তারিখে প্রকাশিত করে দিয়েছে। যে এখানে বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। বিজ্ঞপ্তি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটার ডুবুরি নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে 8/1/2023 তারিখ হতে 13/1/2023 তারিখে পর্যন্ত প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই বাছাই শেষে এ অধিদপ্তরে 22/1/2023 তারিখে, এই যে দেখতে পাচ্ছেন এই স্মারকে মূল ফলাফল প্রকাশ করে দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও এ অধিদপ্তর ওয়েবসাইট অর্থাৎ ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। উক্ত পদের লিখিত পরীক্ষা নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটারের লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ 10 ফেব্রুয়ারি 2023 তারিখ রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা। রোল নাম্বার 12000, এই যে দেখতে পাচ্ছেন 12/4/401 হতে 12/4/3600। এই মনে করেন যে এই যে দেখতে পাচ্ছেন 12000, এই যে এই রোল নাম্বারটি আছে এটা থেকে এটা পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, 85 কাকরাইল, ঢাকা। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার 10/2/2023 রোজ শুক্রবার বিকেল 3 ঘটিকা। এই যে দেখতে পাচ্ছেন 12/40/36/1 হতে 12/40/62/00 পর্যন্ত শিক্ষা পরীক্ষা হবে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, 30 নিউ বেইলি রোড, রামনা, ঢাকা।
তারপর এই যে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার, 10/2/2023 তারিখ রোজ শুক্রবার বিকেল 3 ঘটিকা হইতে, তো রোল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন 12/40/62/01 হতে 12/40/98/43 পর্যন্ত, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ 148 নিউ বেইলি রোড 1000। তো ডুবুরি নার্সিং অ্যাটেন্ডেন্ট পদেরও তাই এই শুক্রবারই পরীক্ষা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ডুবুরি পদের রোল নাম্বার 12/9/4001 হতে 12/9/0031 পর্যন্ত। তারপর নার্সিং অ্যাটেন্ডেন্টের রোল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই রোল নাম্বার থেকে এত রোল নাম্বার পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ 148 নিউ বেইলি রোড ঢাকা। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাছাড়া আমাদের পেজে মেসেজ করতে পারেন, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রোল নাম্বার অনুযায়ী আপনাদের কিন্তু পরীক্ষার স্থান এবং পরীক্ষার সিট খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা এগুলাই ছিল মূলত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও ডুবরি পদের লিখিত পরীক্ষার মেসেজ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে বিস্তারিত তথ্যাবলী। এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে আপনারা চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।